সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। আজ 14 জুলাই 2021 বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটু ঐতিহ্যবাহী হাট হাসিলা ডাঙ্গা হাট। জানেন, আপনারা জানেন যে চলছে কুরবানি, ঈদের কুরবানি পশু কেনাবেচা। এই জন্য এই যে ছোটো ছোটো গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু আমদানি আজকে খুব কম হয়েছে, যদিও এখানে আমদানি অনেক বেশি হয়। তো আজকে এই বাজার থেকে ছোটো ছোটো গরু কী দরে বিক্রি হচ্ছে চাচা? আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? আজকে কয়টা নিয়ে আসলেন? তিনটাই আছে, বেচা বিক্রি হয় নাই। আজকে কি চাহিদা কম চাচা? কেবল আসলেন। আচ্ছা, এটা কত দাম চাইলেন চাচা? প্রথমে যেটা আছে এটা কত চাইলেন দাম? 16,500 টাকা দাম চাইলেন। আচ্ছা, কত বললো ক্রেতা, কত দাম বললো? 13,500-13,500 টাকা চাওয়া দাম বক না করুন। আচ্ছা, কত হলে বিক্রি করা যাবে চাচা? 14 হলে। আর মাঝখানে একটা 15 এটা 15,000 যেতে হবে। আচ্ছা, এটা কত চাইলেন চাচা? এটা 17 বলতেছে, কত হলে বিক্রি করা যাবে? 18,000 হলেই এটা বিক্রি হয়ে যাবে। আমরা একটু যে পাশে দেখছি বেশ কিছু ছোটো ছোটো, এই ছোটো ছোটোগুলো দামে দেওয়ার চেষ্টা করবো। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কয়টা নিয়ে আসলেন? 60টা? 5টা? বেচা বিক্রি একটা হয় নাই? দাম করতেছে, হবে আর কি। আসলে হাট তো সবে মাত্র শুরু হইল। আচ্ছা, এই যে সাদাটা, এটা কত টাকা দাম চাই? 16,500 টাকা চাওয়া। এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? 12,500। এর নিচে আর আসবে না? 13,000 হলে বিক্রি হবে, সর্বশেষ 13,000 হলে বিক্রি হবে। হাসিলা ডাঙ্গা হাট অবস্থান করছে। আর এই যে ওটা লালটা চাচা, ওটা কত চাইলেন? 16 বলছে। বকনা, সবগুলো বকনা যেগুলো দেখালেন সবগুলো বকনা, এটা কত হলে বিক্রি করা যাবে? 16,500 হলে দিয়ে দেবেন? 16,500 হলে বিক্রি হবে। আচ্ছা, এ পাশে কিছু দেখছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, এই যে সাদাটা কত টাকা দাম চান চাচা? 18,500। কত বলে ক্রেতা? 15,500 বলছে। লাস্ট কত হলে বিক্রি করা যাবে? কত? 16,000 হলে বিক্রি হবে। আর ওই যে ওইটা 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 বকনাটা, ওইটা তো বকনা, এটা কত টাকা চাইলেন? 19। কত হলে বিক্রি করা যাবে এটা? 17,000। 17,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আজকে বাজারে সব থেকে ছোটো ছোটো সারগুলো কিন্তু দামের ধরানো দেওয়ার চেষ্টা করছি। হ্যালো ভাই, কী খবর? ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন? 5টা ভাই, 5টা হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই যে ওই লালটা কত টাকা চাইলেন দাম? এটা ভাই 24,000। 24 চাচ্ছেন, 21,500 হলে বিক্রি হবে। মোটামুটি মাঝারি সাইজের বকনা না? বকনা না, মোটামুটি একটু বড় সাইজেরই। আর এই যে এটা 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 ওইটা হারিয়া, এটা হারিয়া, ওটা কত চাইলেন? ভাই 22,500 দিব ভাই। 22,500 দেবেন? কত ক্রেতা কত বলছে? ক্রেতা 21,000 বলছে। 21,000 বলছে, 22,500 বিক্রি হবে। আর এই যে এটাও দেখবো আমরা, এটা কত চাইলেন? এটা ভাই 23,500। 21,500 দেশি? দেশি বকনা। আনুমানিক বয়স কয় মাসের মতো হবে? 7 মাস 8 মাসের মতো বয়স হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। যে এর পাশে একটা সার দিচ্ছে, এটা একটা দাম দেখবো।
ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এটা কেমন চাইলেন দাম? চব্বিশ হাজার টাকা আয়ে যেতে চব্বিশ ষাট গুণ কত ক্রেতা কত বললো? ২০,৫২০ বলে। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? সাড়ে বাইশ তেইশ হাজার হলে বিক্রি হবে, সর্বশেষ তেইশ ষাট করে দেখেন। মোটামুটি সুন্দরই বলা যায়, তবে কালারটা শুধুমাত্র সাদা সমস্যা আছে, কারণ সাদা গরুর চাহিদা কিন্তু বর্তমান একটু কম, লাল গরু গরুর চাহিদা বেশি। চাচা এটা কার ছোটটা? কত চাইলেন চাচা দাম? ১৬। ১৬ ভাই কি নিতে চাইলেন? কত বললেন? ১২,০০০। ১২,০০০ দেবে না? ষাট না বকনা? সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? ১৪,০০০ হলে বিক্রি হবে, ১৪,০০০ হলে বিক্রি হবে। চেষ্টা করছি, অবস্থান করছি ফাঁসিলা ডাঙ্গা হাট, সপ্তাহে শুধুমাত্র একদিন বসে, বুধবার। আপনারা জানেন যে বুধবার সর্বশেষ হাট আসছে, এরপরে আর হাট পাওয়া যাবে না এই ফাঁসিলা ডাঙ্গা হাট, তো আজ সব শেষ। এজন্য কিন্তু কুরবানির জন্য যে গরুগুলো সেই গরুগুলোর চাহিদা বেশি এবং আমদানিও বেশি এবং বিক্রি হচ্ছে বেশি। আর আপনারা জানেন প্রত্যেক দিন আমরা ছোটো ছোটো ভিডিও বলতে আজকে আমরা খুব বেশি পাই নাই বাজারে, যে কয়টি পাইছি সেই কয়টি আপনারা দানা খানা দেওয়ার চেষ্টা করি। এর পাশে একটা মোটামুটি গরু, এটা আপনার যেটা কত দাম চাইলেন যে প্রথমটা ছোটোটা? ৩৫। কত বললো ক্রেতা? ২৮,০০০। সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে? ৩২ হলে কত? ৩২,০০০ হলে বকনা? বকনা আড়িয়া গরু হয়েছে, তো দেখাই আপনার গরু।